আসসালামু আলাইকুম সবাই, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমি আজ রান্না করতে যাচ্ছি পাঙ্কাশ মাছের ভুনা। এর জন্য আমি নিয়েছি পাঙ্কাশ মাছ। পাঙ্কাশ মাছের টুকরাগুলো অনেক বড় বড় ছিল, তো সেই জন্য আমি এই ছোট ছোট টুকরা করে নিছি। আর নিছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া সামান্য একটু, আর ধনিয়া গুঁড়া। এখন আমি মাছটারে একটু ভালো করে ফ্রাই করে এটা মাছগুলা দিচ্ছি ফ্রাই হওয়ার জন্য। মাছগুলো এখন ভালোভাবে একটু ফ্রাই করে এটা আমি হাঁড়ি একটা বসায় দিচ্ছি। তো এপাশে মাছগুলো ভাজি হচ্ছে, এটাকে আমি আরেকটা হাঁড়িতে অয়েল দিয়ে দিলবো। তেলটা গরম হয়ে যাচ্ছে, তখন আমি এর মধ্যে কয়েকটা জিরে দিই। জিরা যখন গরম হয়ে যাবে, ই হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, তো আমি এখন পেঁয়াজগুলো একটু ভালোভাবে পেঁয়াজটা রং কালো হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আমি এর মধ্যে এখন লবণ দিয়ে দেব। পেঁয়াজটা অনেক নরম হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। মশলা দিয়ে পেঁয়াজটা আর একটু ভুনা ভুনা করে নেব। আমার পেঁয়াজটা ভুনা হয়ে গেছে, ভুনা ভুনা হয়ে গেছে, তো এর মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি একটু ভালোভাবে আর একটু ভুনা করে নেব। আমি এই জায়গায় মাছগুলো দিয়ে দিচ্ছি, এখন সামান্য একটু পানি দিয়ে দিব যাতে নিচে না লাগিয়ে ধরে। পানি দিয়ে আমি একটু কষায় নেব। তো কষানো হয়ে গেলে আমি তোমাদের কাছে, এই তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এখন টমেটোগুলো দিয়ে দিব। আর এই জায়গায় আর একটু পানি অ্যাড করে দেবো। আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিছি, এখন আমি পুরো হয়ে যাওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি কেমন হলো। এই তো আমার মাছের তরকারি হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো সবাই, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। এই দেখো আমার পাঙ্কাশ মাছের ভুনা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আশা করি খাইতে অনেক মজা হবে। তো এইভাবে তোমরা বানাইয়া প্রিয়জনদের খাওয়াইতে পারো। তো দেখো।